অপহরণ হয়েও পুপুল শায়েস্তা করে দিল গুন্ডাদের। জি বাংলায় আলোর কোলে ধারাবাহিকে এখন চলছে বেশ চমৎকার পর্ব, যেখানে মেঘার ষড়যন্ত্রে গুন্ডারা কিডন্যাপ করছে পুপুলকে। কিন্তু গুন্ডারা পুপুলকে অপহরণ করেও শায়েস্তা করতে পারল না। ছোট্ট পুপুল কখনো তাদের বন্দুক নিয়ে, তাদের ওপর হামলা, কখনো পালিয়ে যাওয়া, এছাড়া নানান দুষ্টবুদ্ধিতে একেবারে রাজহাল গুন্ডারাই। অন্যদিকে আলো মেঘার কাছে হাত জোর করে বলছে সে যেন তাকে বাড়ির বাইরে বেরোতে দেয়। অন্যদিকে মেঘা তার শয়তানি বুদ্ধি খাটিয়ে আলোকে চিরকালের মতো এই বাড়ি থেকে বের করে দিচ্ছে। মেঘা শর্ত দেয় আলোকে যে সে আর কখনোই বাড়িতে ঢুকতে পারবে না। অন্যদিকে রাধা ও পুপুলকে খোঁজার চেষ্টা করে উদ্ধার করার জন্য। অন্যদিকে আদিত্যর বাড়িতেও সকলে পুপুলকে নিয়ে চিন্তা করছে। আদিত্য খুঁজে বার করার চেষ্টা করে পুপুল কোথায় গেল। সে নিজেকে ব্যর্থ বাবা বলে পরিচয় দেয় এবং একেবারেই ভেঙে পড়ে। অন্যদিকে দেখা যায় রাধা নানান ফন্দি খাটিয়ে পুপুলের প্রায় কাছাকাছি চলে এসেছে। তাহলে অবশেষে রাধা আর আদিত্য মিলে কি রক্ষা করতে পারবে ছোট্ট পুপুলকে? কি হতে চলেছে তা জানতে চোখ রাখুন ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। জানতে চোখ রাখুন আলোর কোলে ধারাবাহিকে প্রতি সোম থেকে শুক্র রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়।